বহুল আলোচিত হাওয়া চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা শিল্পী কলাকুশলীরা। তারা চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করারও দাবি জানান। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। এবার কাঁটাতারে প্রতিবাদ অভিনয় শিল্পী পরিচালক আর কলাকুশলীদের। বাংলা চলচ্চিত্রে গল্প বলার স্বাধীনতা চাই, এমন দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক হন নির্মাতা শিল্পী কলাকুশলীরা, যেখানে তাদের পক্ষ থেকে হাওয়া চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার সহ পাঁচটি দাবি তুলে ধরা হয়। চলচ্চিত্র বা কন্টেন্ট বিষয়ে কোনো মামলা দায়ের করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিতে হবে। এ সময় মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত শনিবার বিকেলে চলচ্চিত্রটি কেন সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না সে বিষয়েও সুস্পষ্ট ব্যাখ্যা চান বক্তারা। সাড়ে তিন বছর পার হয়ে গেছে, আমরা এখনো অপেক্ষা করছি জানার জন্য যে আসলে আপিল বোর্ড কেন এই ছবিটাকে এখনো সার্টিফিকেট দিচ্ছে না। যাই বলেন না কেন, এখন যেটাই বানাবো দ্বিতীয়বার চিন্তা করবো, দ্বিতীয়বার চিন্তা করে ছবি বানানো সম্ভব না। আমরা আমাদের গল্প বলতে চাই, এর ভয়েস সংস্কৃতি থেকে মুক্ত করেন। ওটিটি প্ল্যাটফর্মের নীতিমালা প্রণয়ন এবং আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়নের পাশাপাশি চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করার জোর দাবি জানানো হয়। এই যে দিনের পর দিন বন উজাড় হচ্ছে, আমাদের নীলক্ষেতে আমরা পশু পাখির সাথে অমানবিক আচরণ করছি, বেঁধে রাখছি, এগুলোর বেলায় বন বিভাগ বা প্রশাসন তারা কোথায়? সংবাদ সম্মেলনে হাওয়া সিনেমা নিয়ে যে ঘটনা ঘটেছে সেটিকে দুঃখজনক উল্লেখ করে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে নির্মাতা ও শিল্পীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি চাপ সাংস্কৃতিক জগতে যেমন নেতিবাচক প্রভাব ফেলছে, তেমনি সৃজনশীল কাজেও বাধা তৈরি করছে। হতে পারে বাজে একটা সামান্য জিনিস করেছি, সেটিকে আমার ভাই ব্রাদার বাপ মা বোন কেউ দেখবে না, আমার দেশবাসী দেখবে না, আমি কাদের জন্য কাজ করি? আমি তো কোনো কাজ করছি বিদেশের জন্য করি না, আমি যে কাজটাই করি আমার দেশের মানুষের জন্য। একটা জীবন থেকে যার ছবি লাগে, একটা স্টপ জেনোসাইড লাগে, সেগুলোতে যদি আপনি ক্রমান্বয়ে সেন্সর করতে থাকেন, এই ভায়োলেন্স দেখানো যাবে না, এটা দেখানো যাবে না, তাহলে কোনোদিন নতুন এগোবে না। আটকায় দেওয়া যে কায়দা কানুন, সেই কায়দা কানুনের ভেতর দিয়ে আমাদের গল্প বলাটা পসিবল না। তো আমার কাছে মনে হয় এই কায়দাটা আমাদের বাদ দিয়ে কানুনটাকে রাখতে হবে। লড়াইটা একসাথে লড়ছি। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।